হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সব ভালো আছেন। চললাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে কোথায় যাচ্ছি? সিমেন্ট মিটিংয়ে। যে আমরা তিনজন আছি বাইকে করে সিমেন্ট মিটিংয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটা সব বিশেষ পর্যন্ত দেখবেন। সিমেন্ট মিটিংয়ে যে কী কী হলো তা তুলে ধরছি। এসিসি সিমেন্ট এই আমরা যাচ্ছি। তারপর এখানে এসে দেখলাম একটা বড় ধরনের হোটেল আছে। হোটেলে গিয়ে দেখলাম যেখানে কি মিটিংয়ের ব্যবস্থাটা আছে। তারপরে ফোন করে জানতে পারলাম না এখানে না, আমি তো অবাক। রাতেবেলা হোটেলে সিমেন্ট মিটিং, তারপরে ফোন করে বললো না ওখানে না, টিকিট একটু আগে চলে এসো। একটু আগে যাওয়ার পরে ফাইনালি ঠিক লোকেশানটা বলে দিয়েছিলো, তার জন্য আমরা এখানে ফাইনালি পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন, পৌঁছে যাওয়ার পরে ওনারা বলে দিলেন সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে চলে এসো। আমি ভেবেছিলাম একটা বড় ধরনের হোটেলে মিটিংটা হবে, কিন্তু না, উঠতে উঠতে হঠাৎ দেখি একটা কুত্তা বসে আছে। কুত্তা দেখে আমি ভয় খেয়ে গেছিলাম। ভয় খেয়ে ভিতর দিকে আসতে কেউ অনেকদিন আগে এসে বসেছিল। আমরা একটু লেটে এসেছি। আমার ক্যামেরা দেখে সবাই আমার দিকে তাকাচ্ছে। সিমেন্ট ইঞ্জিনিয়ার সব বলবে কী কী মানে হবে। আমরা একটু লেটে এসেছি, 7টার সময় ডেকেছিলো, আমরা 8টার সময় এসেছি। এবার আমি এখানে বসে গেলাম, অনেক লোক আছে। পরে উনি বললো একটা অ্যাপ ডাউনলোড করতে প্লে স্টোর থেকে। আমরা অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে আমি তো ভাই ব্লগ বানাতে ব্যস্ত, উনি কী বলছে না বলছে আমি তো বুঝতে পারছি না। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করছে, আমিও করে নিলাম অ্যাপ ডাউনলোড। কে দিচ্ছে কোনটা কোন অ্যাপটা ডাউনলোড করতে হবে। বসে আছি, কী পেলাম না পেলাম সেটা তো অবশ্যই লাস্টে জানতে পারবেন। পরে দেখে সবাই দাঁড়িয়ে গেছে, আমি ভেবেছিলাম কী না কী হয়ে গেলো, তার জন্য আমি উঠে পড়লাম। পরে দেখছি সব হাতে নিয়ে গিফট নিয়ে আছে। গিফট অবশ্যই বুঝে গেছেন কী গিফট আছে, গিফট কী দিচ্ছে, তার জন্য আমি ওদিকে তাকাচ্ছিলাম। গিফটে কি শেষ, খাওয়া দাওয়ার কিছু হবে না? ভেবেছিলাম বিরিয়ানি দেবে, কিন্তু বিরিয়ানি নিয়ে ব্যবস্থা নেই। একটা মিটিংয়ে গেছিলাম, বাজার মিটিংয়ে গেছিলাম, তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ভালো ছিল। পরে দেখি প্যাকেটে করে কী দিচ্ছে না, ওই জন্য ওদিকে তাকালাম। এই যে আমাকে একটা দিয়ে ধরিয়ে দিয়েছে, আমাকে দেখিয়ে দিচ্ছে। মেয়েটা পেয়ে খুব খুশি, প্যাকেটে করে একটা দিয়ে দিচ্ছে। ওর ভেতরে কী আছে না আছে আমিও জানি না। এবার মিটিং শেষ করে আমরা কুত্তাটাকে বাই বাই বলে চলে এলাম। এখানে পর্যন্ত ব্লগটা